অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত দুইজনের মরদেহ নিয়ে বৃহস্পতিবার মিছিল করে শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে একজন ছিলেন পেশায় শিক্ষক, অপরজন ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের সদস্য। জানা যায়, গুলিতে আহত ইসলামিক জিহাদ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়ায় সেনাদের ক্ষোভের মুখে পড়েন ওই শিক্ষক। اجى ابوي كان طخوا رصاصه من هون طلعت من هون سحبنا ابوي جوا هون وتصفى دمه ابوي طالع ساعد الشاب ليسعفه لانه نادى জাতিসংঘের তথ্য অনুযায়ী 2005 সালের পর গেল বছর সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। নতুন বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত আছে। বছরের প্রথম তিন সপ্তাহে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 17 জন ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে দেরি হয়ে যাওয়ার আগেই ইসরায়েলকে নিয়ন্ত্রণে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। শুক্রবার রামাল্লায় সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখানে ইসরায়েলের একতরফা জুলুম বন্ধে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও বৈঠক করেন সুলিভান। সেখানে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিপাক্ষিক সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান তিনি। তবে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের সমর্থনও স্পষ্ট ছিল তার বক্তব্যে। যদিও গেল ডিসেম্বরে ইসরায়েলের জাতীয়তাবাদী সরকার প্রধান হিসেবে নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পর থেকেই জোরালো হয়েছে কয়েক দশকের ইসরায়েল ফিলিস্তিন সংকট। I bring greetings from President Biden, and as you know, his commitment to the state of Israel is bone deep, and America's commitment to Israel is ironclad, and it's a commitment that's rooted in shared history, shared interests, and shared values. And অবরুদ্ধ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম আর গাজা উপত্যকাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ ঘোষণায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা থমকে আছে 2014 সাল থেকে। নেতানিয়াহুর মিত্ররা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের চাপ দেয়ায় প্রায় এক দশকেও আলোর মুখ দেখেনি সে আলোচনা। নুজহাত কামাল, এখন বিশ্ব।